তো ভিউয়ার্স কেমন আছেন সবাই? আমরা হয়তোবা যে কোনো ক্ষেত্রে দেখা যায়, ব্যক্তিগত ক্ষেত্রে না হলে দেখা যায় টুরিস্ট কিংবা হয়তোবা চিকিৎসার ক্ষেত্রে আমরা ইন্ডিয়াতে যেই থাকি, ইন্ডিয়াতে যাওয়ার ক্ষেত্রে আমাদের বেসিক্যালি মেন প্রবলেম এটা হয় যে আমরা ভিসা সংক্রান্ত সমস্যায় পড়ে যাই অথবা ভিসা সংক্রান্ত হেল্পের দরকার হয়। তো তখন আমরা এজেন্টের কাছে সাহায্য নিই ঠিকই, কিন্তু তারা একটা নির্দিষ্ট চার্জের বিনিময়ে আমাদের কিন্তু সাহায্য করে থাকে। এবং বেসিক্যালি এটা দেখা যায় যে আমরা টিকিট সংক্রান্ত প্রবলেমে পড়ে থাকি, তো সেটা বাস টিকিট কিংবা ট্রেন টিকিট, এই প্রবলেমগুলো আমরা পড়ে থাকি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কোনো প্রকার দালালের সাহায্য ছাড়াই আপনারা কিভাবে অনলাইনে খুব কম টাকা দিয়ে আপনি ইন্ডিয়ার টিকিট কিনতে পারবেন, অর্থাৎ কলকাতার টিকিট কিনতে পারবেন। যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি মনে করেন এই চ্যানেল থেকে কিছু শিখতে পারতেছেন বা জানতে পারতেছেন, এবং ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। দিস ইজ আশিক, ইউ ওয়াচিং টেকনিক্যাল নীল। তো চলুন শুরু করা যায়। আপনারা বেসিক্যালি ঢাকা, খুলনা এবং চট্টগ্রাম থেকে কলকাতায় যাইতে পারবেন সরাসরি, অর্থাৎ বাসের টিকিটের মাধ্যমে আপনারা যেতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো, আপনারা কিভাবে বাসের টিকিট কাটবেন অনলাইন থেকে। তো আপনারা হয়তোবা বলবেন যে হচ্ছে সপ্তাহে কয়দিন বাস ছাড়ে? তো সপ্তাহে 3 দিন বাস ছাড়ে, এবং যে বাসগুলো ছাড়ে সেগুলো হচ্ছে শ্যামলী পরিবহন এবং গ্রিন লাইন পরিবহন। আপনারা তো হয়তোবা অবশ্যই জেনে থাকবেন যে শ্যামলী পরিবহন কিন্তু বাংলাদেশে একটা খুব ভালো একটা পরিবহন, এবং গ্রিন লাইন পরিবহন কিন্তু খুব ভালো পরিবহন। তো অবশ্যই এই যে বাস কি প্রতিদিন ছাড়ে, এটা তো আমি আপনাদেরকে আগে বলে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন শ্যামলী পরিবহনের কথা আমি প্রথমে আপনাদেরকে বলে দেই। শ্যামলী পরিবহন ছাড়ে হচ্ছে শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। ঢাকা হয়ে খুলনা আসে, তারপর খুলনা থেকে কলকাতায় যায়। তো আপনারা হয়তোবা বলবেন যে হচ্ছে খুলনা থেকে ছাড়ে আর কলকাতায় পৌঁছায়। তো খুলনা থেকে হচ্ছে ছাড়ে হচ্ছে দুপুর 1:30 মিনিটে, এবং কলকাতায় পৌঁছায় হচ্ছে রাত 8:30-এ। তার মানে প্রায় 7 ঘন্টা কিন্তু লাগে। ঢাকা থেকে যদি আপনি খুলনা আসতে চান তাহলে আপনার সর্বোচ্চ হলে ওই 7 ঘন্টায় লাগে, কোনো কম বেশি না। তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে কলকাতার কোথায় যাত্রী নামাই শ্যামলী পরিবহনের ক্ষেত্রে। দমদম এয়ারপোর্ট এরিয়া সংলগ্ন 1 নম্বর গেট, স্লট লেক, নিউ মার্কেট এরিয়াতে এটা ছাড়ে, নামাই হচ্ছে যাত্রী। আর হচ্ছে বাসের ভাড়া কেমন খুলনা টু কলকাতা। তো এখন আসা যাক হচ্ছে আপনাদেরকে তো যেটা বললাম হচ্ছে এদের হচ্ছে ক্লিয়ার কাট অপশন, এদের কোনো হচ্ছে হিডেন চার্জ নাই। আপনারা যদি হচ্ছে একটা এজেন্টের কাছ থেকে কিংবা দালালের কাছ থেকে যদি আপনি টিকিট কাটতে যান, তাহলে সেই দালাল করবে কি, ওই দালালের সাথে আরেক দালালের লিঙ্ক আছে, তার দালালের সাথে আরো এক দালালের লিঙ্ক আছে। অর্থাৎ আপনার হচ্ছে টিকিটের দাম যদি 800 টাকা আসে, এবং হয়তোবা আপনার হচ্ছে দালাল ফি হয় যদি হচ্ছে 500 টাকা, আপনার প্রথম দালাল ফি হয় যদি 500 টাকা কিংবা 200 টাকা, সাপোজ 200 টাকা হলো, তো পরবর্তী যেই দালাল হচ্ছে ওই দালালের কাছ থেকে টিকিট নিবে সে কিন্তু হচ্ছে আরো 100 টাকা বাড়িয়ে দিবে। তারপরের দালাল যে আরেক দালালের কাছ থেকে টিকিট নিবে সেও কিন্তু আরো 100 টাকা বাড়িয়ে দিবে। এই কিন্তু ভাবে কিন্তু টিকিটের দাম কিন্তু অত্যাধিক হারে বেশি হয়ে যাবে। আপনি যদি আমার দেখানো এই এজেন্টের সাথে যোগাযোগ করেন, এই এজেন্টটা খুবই বিশ্বস্ত, এবং বাংলাদেশে অবশ্যই এদের অনেক সার্ভিস আছে। আমি তো এজেন্টের নাম আমি নিচে পরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। খুলনা টু কলকাতা ভাড়া বলে দেই। তো 800 টাকা, এসি আরামদায়ক এবং 7 ঘন্টার জার্নি। আপনার হচ্ছে ট্রাভেল ট্যাক্স দিতে হবে 500 টাকা, তার মানে মোট আসতেছে আপনার 1300 টাকা। এদের এই সকল সার্ভিসগুলো আপনাদের কিরকম মনে হয় সেটা আমাদেরকে জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই। তো আর এখানে দেখতে পাচ্ছেন ঢাকা টু খুলনা টু কলকাতা মোট ভাড়া হচ্ছে 1500 টাকা, ট্রাভেল ট্যাক্স হচ্ছে 500 টাকা, আর হচ্ছে আপনার মোট আসবে হচ্ছে 2000 টাকা। তো আপনারা হয়তোবা বলবেন যে আমি কি আপনার এই যে এজেন্টকে টাকা দিয়ে কি আমি ঠকবো? অবশ্যই আপনি ঠকবেন। কেন? আপনার ঠকার কোনো দরকার নাই। তো তাদের তো কাউন্টার আছে, তাছাড়া এজেন্টের অফিস আছে, আপনি এজেন্টের অফিসে যেতে পারবেন, অর্থাৎ আপনি ওই কাউন্টারে যাইতে পারবেন। দেখুন হচ্ছে খুলনা জেলার এখানে দেখেন বাসের কাউন্টার কোথায়, খুলনা জেলার ঠিক রয়্যালের মোড়ের পাশেই গরিব নেওয়াজ ক্লিনিকের একদম রাস্তার পাশেই টিকিট কাউন্টার, এখান থেকে সরাসরি কলকাতা। তো আমি বেসিক্যালি কয়েকবার খুলনা গেছিলাম, তো তাদের কাউন্টারের যে অ্যাড্রেস দিতে ঠিকই আছে। তো এখানে দেখতে পাচ্ছেন বাসের টিকিট কি অনলাইন না অফলাইন। তো আপনি ইচ্ছা করলে বাসের টিকিট অনলাইনে কিনতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কলকাতা থেকে খুলনা ঢাকার দিকে কখন ছাড়ে। তো এখানে দেখতে পাচ্ছেন শুক্রবার, সোমবার এবং বুধবার। কলকাতা থেকে সকাল 6:30 মিনিটে, ভাড়া হচ্ছে 800 রুপি। খুলনা পৌঁছাবে হচ্ছে 1টার দিকে, বর্ডারে তেমন ভিড় না থাকলে, এবং খুলনা থেকে ঢাকায় পৌঁছায় রাত 8টার দিকে। পার্ক স্ট্রিট রোড থেকে বাস ছাড়ে। তো এখন চলে আসা যে গ্রিন লাইন, গ্রিন লাইনে কিন্তু বাংলাদেশের একটা সুনামধন্য। তো এখানে ভাড়া প্রথমে দেখে দেয় আমি, খুলনা থেকে কলকাতার ভাড়া 800 টাকা, তাদের সবই এক, এক্সট্রা করে বললাম না। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রিন লাইন কখন ছাড়ে। এখানে দেখতে পাচ্ছেন শুক্রবার, সোমবার, বুধবার ছাড়ে 5টা গ্রিন লাইন। ঢাকা থেকে ছেড়ে আসে সকাল 6:30টায়, খুলনায় পৌঁছায় 1টার দিকে, এবং খুলনা থেকে রওনা দেয় 1:30-এ, এবং হচ্ছে কলকাতায় পৌঁছায় 9টায়। তো ভিসা সম্পর্কে আপনাদের যদি হেল্প লাগে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এবং আপনার যদি গ্রিন লাইন কলকাতা থেকে কখন ছাড়ে, এটা দেখতে পাচ্ছেন শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার সকাল 7:30-এ খুলনা থেকে ছাড়ে, এবং দুপুর 1টার দিকে আসে, ঢাকায় যায় হচ্ছে রাত 8-9টার দিকে। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রিন লাইন ছাড়ে সপ্তাহে 3 দিন, উপরে উল্লেখ রয়েছে। আর ভাড়া হচ্ছে 800 রুপি খুলনা পর্যন্ত, এবং ঢাকা পর্যন্ত 1500 রুপি। তো এখানে কোনো ট্রাভেল চার্জ দেওয়া নাই। কলকাতার টিকিট নিতে কি কি লাগবে? আপনি যদি কলকাতায় যেতে চান, কলকাতার টিকিট নিতে আপনার কি কি লাগবে? তো আপনার বেসিক্যালি হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে, এবং ভিসা পেজের কপি লাগবে আর আপনার ফোন নাম্বার যা লাগবে অর্থাৎ আপনি যে ফোন নাম্বারটা আপনি পাসপোর্টে ইউজ করছেন সেই ফোন নাম্বারই আপনার লাগবে কিন্তু। তো আমি আপনাদেরকে পরে অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এই যে দেখেন বিডি ইন্ডিক ট্রাভেল থেকে আপনারা টিকিট কাটবেন এবং এদের সব অ্যাড্রেস আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আস্তে আস্তে বলে দিই। আপনার বাড়ি যদি হচ্ছে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, গোপালগঞ্জ হয়ে থাকে তো অগ্রিম টিকিট নিতে পারবেন, ঢাকা হলেও অগ্রিম টিকিট নিতে পারবেন, আপনার কোনো প্রকার প্রবলেম নাই। তো টিকিটের জন্য কিভাবে আপনি বুকিং করবেন, কলকাতা যাওয়ার মিনিমাম 6-7 দিন আগে অর্থাৎ 1 সপ্তাহ আগে আপনি মেসেজ কিংবা ফোন করবেন, একটা নাম্বার দিয়ে দেবো আমি আপনাদেরকে, তো সেখানে আপনারা ফোন করবেন। আর হচ্ছে তারপর হচ্ছে আপনার পাসপোর্ট এবং ভিসা পেজের কপি, যাওয়ার তারিখ কবে সেটা উল্লেখ করবেন, এই যে এখানে আপনারা ছবি পাঠায় এই অ্যাড্রেসে মেইল করবেন। তো ভাড়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে আর একটা কথা বলে দিই। তো ভাড়া হচ্ছে খুলনা থেকে যেটা 800 টাকা প্রতি সিট, এজেন্ট ফি 200 টাকা, অর্থাৎ আপনার এখানে এজেন্ট ফি খুবই কম। তো অবশ্যই আপনাকে বিকাশে দিতে হবে, বিকাশ কিংবা রকেটে ফুল অ্যাডভান্স দিতে হবে। আর হচ্ছে মোট চার্জ আসবে, বিকাশের চার্জ আসবে হচ্ছে 20 টাকা এক্সট্রা, আর ট্রাভেল ট্যাক্স হচ্ছে 500 টাকা। আর ঢাকার ক্ষেত্রে, ঢাকা থেকে খুলনা যাওয়ার ক্ষেত্রে আপনার হচ্ছে 1500 টাকা ট্রাভেল চার্জ, 500 টাকা সেটা পরে দিতে হবে। কনফার্মেশন মেসেজ কোন কাউন্টারে দেখাতে হবে, তো এখানে দেখতে পাচ্ছেন খুলনা গরিব নওয়াজ ক্লিনিকের পাশে যে কাউন্টার আছে নোয়াখালী শ্যামলী কাউন্টার, মূলত খুলনা থেকে তারা যাবেন, তারা মূলত এই দুটি কাউন্টারই দেখালেই হবে, এই ছাড়া কোথাও থেকে উঠানো হয় না। এখানে তাদের বিকাশ নাম্বার দেখতে পাচ্ছেন, প্লাস এখানে তাদের হচ্ছে আপনি যখন টিকিট বুকিং করবেন তার 12 ঘন্টার মধ্যে আপনার কনফার্মেশন মেসেজটা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন তাদের সব ডিটেলস দেওয়া আছে, এখানে হচ্ছে ট্রাভেলস এর নাম দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার, মেইল, ওয়েবসাইট, অ্যাড্রেস। তো আপনাদেরকে চাইলে এখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন। এবং সর্বশেষে যে কথাটা বলবো, তো আপনাদের যদি কোনো প্রকার ভিসা সংক্রান্ত প্রবলেম হয়ে থাকে তো তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, তারা কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই আপনাদেরকে সাহায্য করবে। এবং আপনারা যদি ট্রেনের টিকিট কিনতে চান, অর্থাৎ ট্রেনের টিকিট কিনতে গেলেও আমাদের অনেকটা বিরক্ত পোহাতে হয়, তো আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, তারা ট্রেনের টিকিটও বিক্রি করে থাকে। এদের এই সকল সার্ভিসগুলো আপনাদের কিরকম মনে হয় সেটা আমাদেরকে জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।